নমস্কার বন্ধুরা মনস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি ওরিও মিল্কশেকের রেসিপি নিয়ে বাচ্চাদের খুশি করতে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নেওয়া যায় এই ওরিও মিল্কশেক আর শুধু বাচ্চারা কেন এই ওরিও মিল্কশেক খেতে বড়রাও কিন্তু কম ভালোবাসে না তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ওরিও মিল্কশেক ওরিও মিল্কশেক বানানোর জন্য আমি এখানে দশটা ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি আমি দু গ্লাস মিল্কশেক বানাবো তাই দশটা নিয়েছি আপনারা যদি কম বা বেশি বানান সেক্ষেত্রে বি বিস্কুটের পরিমাণটা সেই অনুযায়ী কম বা বেশি করে নেবেন এবার একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর দিচ্ছি বড় কাপের দু কাপ ঠান্ডা দুধ দুধটা আমি আগেই জাল দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দেব আট দশটা বরফের কিউব দিচ্ছি চারটে ডার্ক চকোলেটের কিউব ডার্ক চকলেটের পরিবর্তে আপনারা নর্মাল চকলেটও ব্যবহার করতে পারেন এটা দিলে মিল্কশেক ভীষণ ক্রিমি একটা টেক্সচার হয় এবং টেস্টটাও ভীষণ ভালো লাগে আমি এখানে কোনো আইসক্রিম ব্যবহার করছি না পরিবর্তে আমি এই ডার্ক চকলেট ব্যবহার করছি আপনারা চাইলে ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করতে পারেন এবার মিনিট এক সময় ধরে এটাকে ব্লেন্ড করতে হবে যতক্ষণ না সমস্ত কিছু ডিজলভ হয়ে যায় আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি একটা চকলেট সিরাপ বা চকলেট সস এটা আপনারা যে কোনো দোকানেই অনায়াসেই কিনতে পেয়ে যাবেন এবার দুটো গ্লাস নিয়ে নিয়েছি আগে গ্লাস দুটো চকলেট সিরাপ দিয়ে ডেকোরেট করে নেব এভাবে ডেকোরেট করলে দেখতেও ভালো লাগে এবং বাচ্চারা খুব খুশি হয় এভাবে গ্লাসগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে চকলেট সসটা এর মধ্যে দিয়ে দিতে হবে আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি গ্লাসটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চকলেট সসটা ওপর থেকে ঢাললেই সুন্দরভাবে ডেকোরেট হয়ে যাবে এটা আপনারা আগে থেকেও তৈরি করে রাখতে পারেন দুটো গ্লাসই আমার ডেকোরেট করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মিল্কশেকটা এবার গ্লাস দুটোকে একটু গার্নিশ করে দেব তার জন্য ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা চকো চিপস এটা অপশানাল বাড়িতে যদি থাকে দিতে পারেন তা না হলে না দেবার দরকার নেই ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চকলেট সিরাপ এবার দিয়ে দেব কয়েক টুকরো ওরিও বিস্কুটের টুকরো পাঁচ থেকে দিয়ে দিলাম ওরিও বিস্কুটের যে ক্রিমটা আছে সেটা তৈরি হয়ে গেছে ওরিও মিল্কশেক আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে আজ এই পর্যন্তই ধন্যবাদ